নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেরিয়ার আপনার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা আজকে এসে গেছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে দেখুন, দুদিন আগেই কিন্তু আমরা আমাদের চ্যানেলে একটি ভিডিও বানিয়েছিলাম যে ফুড সাপ্লাই এসআইয়ের যে অ্যাডমিট কার্ড সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে পিএসসির ওয়েবসাইটে। সেটা হয়ে গেছে ঠিকই, কিন্তু সেখানে কিন্তু কিছু বিভ্রান্তি বা কিছু ভুল জিনিস আসছে। মানে সেখানে কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনার দুবার করে রোল নাম্বার আসছে আর কি, বিভিন্ন রকম আলাদা আলাদা রোল নাম্বার আছে। তো সেইগুলোকে সলভ করার জন্য, সেই ইস্যুটা সলভ করার জন্য কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নিজের ওয়েবসাইটে একটি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে। তো সেটার ব্যাপারে আজকে কথা বলবো। তো ভিডিওটি শেষ অবধি দেখবেন বন্ধুরা। এবং এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে কিনা ভবিষ্যতে এই ধরনের ভিডিও যখন আমরা বানাবো তখন আপনারা সঙ্গে সঙ্গে আপডেটটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আবার ফিরে আসছি আমরা পিএসসির ওয়েবসাইটে। এখানে দেখুন একটি লিঙ্ক আছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং কম্পিটিটিভ এক্সাম ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস। এটা যদি আমরা ক্লিক করলে পরে এটা আমার দেখুন আমাদের সামনে একটি পিডিএফ এরকম খুলে যাবে। এখানে বলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এটি ইম্পর্টেন্ট একটি অ্যানাউন্সমেন্ট। বলা হচ্ছে কি, ইট ইজ নোটিফাইড দ্যাট দ্য অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনিউজ ইন কলকাতা অ্যান্ড আউটলাইং সিটিজ ইন দ্য ডিস্ট্রিক্টস অন 27 জানুয়ারি 2019। তো ডেট অফ এক্সামটা সেমই থাকছে, একই থাকছে। ডেট অফ টাইম অফ এক্সামও সেম থাকছে, 1টা থেকে 2:30। কিন্তু অ্যাডমিট কার্ডস অফ দ্য ক্যান্ডিডেটস অ্যাভেলেবেল এই একই ওয়েবসাইটও থাকছে। কিন্তু দেখুন এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ডাউনলোডেড দেয়ার অ্যাডমিট কার্ডস অন 15/1/2019 আর রিকোয়েস্টেড টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট ইট ওয়ান্স এগেইন। মানে 15 তারিখে যারা ডাউনলোড করেছেন আর কি, সেটা আপনারা ক্যান্সেলই করে নিতে পারেন। আপনারা নতুন করে আপনাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে যাতে আপনারা অ্যাডমিট কার্ডটি আবার ডাউনলোড করে নিতে পারেন, এবং সেখানে যেটা ডিটেলসটা থাকবে রোল নাম্বার এবং ভেনু অফ এক্সামিনেশন সেটাই কিন্তু আপনারা গ্রান্ট করবেন। তো বন্ধুরা, এই ছোট্ট একটি আপডেট ছিল, যদিও এটা খুব ভীষণ ইম্পর্টেন্ট একটি আপডেট, কেননা পুরনো যদি আপনি ডাউনলোড করে থাকতেন তাহলে পরে সেটা কিন্তু গ্রান্টেড হতো না এক্সামিন সেন্টারে। তো বন্ধুরা, আমরা রিকোয়েস্ট করবো আপনাদের কি, আপনাদের এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, যাতে যারা এই এক্সামিনেশনে দিচ্ছে তারা এই ইনফরমেশনটি পায়। তো বন্ধুরা, এই ভিডিওতে এই অবধি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।